ওই বুঝলি, ভাবছি চাকরিটা পেলে একটা থান্ডারবার্ড নিয়েই নেবো। থান্ডারবার্ড? সেটা বল কি থান্ডারবার্ড? জানিস না, রয়্যাল এনফিল্ড চূড়ান্ত পিকআপ, চালালে মনে হয় প্লেন চালাচ্ছি। হ্যাঁ টাকাটা একটু বেশি, 1,00,000 টাকার একটু বেশি, ইনস্টলমেন্টে নিয়ে নেবো, কোনো ব্যাপার না। আর কিছুদিন পর একটা হন্ডা সিফট নিয়ে নেবো। গাড়িও কিনবি, বাইকও কিনবি, তুই কি ট্রাভেল এজেন্সি খুলবি নাকি? সংসারপাতি তো করবি না বলবি। তাতে কি হয়েছে, অ্যাফোর্ড করতে পারবো, টাকা থাকবে, চাকরি থাকবে, কিনে নেবো। ও আচ্ছা, হ্যাঁ তুই অ্যাফোর্ড করতে পারবি ঠিকই, কিন্তু ওয়ার্ল্ড কতটা অ্যাফোর্ড করতে পারবে জানি না। মানে না, মানে সবাই যদি তোর মতো ভাবে তাহলে কি পরিমাণ দূষণে কন্ট্রিবিউট করা হবে ভাবতে পারছিস? মানে এখন যা শিক্ষার অবস্থা, তাহলে সবাই ভালো চাকরি পাবে, সবাই একটা দুটো গাড়ি অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু এটা মানে ভুলে যাস না যে এটা আমেরিকা নয়। না মানে দেখ, শ্যামবাজার থেকে পার্ক স্ট্রিট বা ভিটি থেকে চার্চ গেট কেউ আমরা নিজের গাড়িতে করে যাই না, আমরা ইউজুয়ালি মেট্রো কিংবা ট্রেনে করে চলে যাব। পাবলিক ট্রান্সপোর্টের সাথে একটু বেটার হলে, মানে অ্যাভেলেবিলিটি, ফ্রিকোয়েন্সি, একটু ভালো বাস, একটু ভালো পরিষ্কার ট্রেন, এগুলো হলে কিন্তু আমরা সবাই নিজে রেগুলারলি ডেইলি নিজেদের গাড়ি করে না গিয়ে পাবলিক ট্রান্সপোর্টটাই অ্যাভেল করব। হ্যাঁ কাছাকাছি কোথাও ঘুরতে গেলাম ফ্যামিলির সাথে, তখন নিজেদের গাড়িতে করে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, অ্যাটলিস্ট আননেসেসারিলি পেট্রোল ডিজেল ওয়েস্ট তো হবে না।